দেশে প্রথম কলকাতা মেট্রোতে বসছে আধুনিক প্রযুক্তি। সুরঙ্গে আর থেমে থাকবে না মেট্রো। বিদ্যুৎ বিপর্যয় হলেও নয়, মেট্রোতে বসছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। তীব্র গতিতে ছুটে চলেছে মেট্রো, সুরঙ্গের মধ্যে হঠাৎই বিপর্যয়, যান্ত্রিক গোলযোগ অথবা বিদ্যুৎ বিপর্যয়। এভাবে দীর্ঘ সময় সুরঙ্গে আটকে থাকা মেট্রোর নিয়মিত যাত্রীরা অনেক সময় এমন অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। এবার বদলাতে চলেছে সেই পরিস্থিতি। কলকাতা মেট্রোয় সংযোজিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির বিএসএস অর্থাৎ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। যান্ত্রিক গোলযোগের কারণে অথবা বিদ্যুৎ বিভ্রাট হলে আর প্রাণভয়ে সুরঙ্গে দীর্ঘ সময় আটকে থাকতে হবে না যাত্রীদের। জানা যাচ্ছে প্রাথমিকভাবে দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটের মেট্রোতে বসতে চলেছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। তথ্য বলছে দেশে প্রথম এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে কলকাতায়। এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও মাঝ সুরঙ্গে আটকে থাকবে না মেট্রোর রেক। এই প্রযুক্তির মাধ্যমে বৈদ্যুতিক গোলযোগ হলে মাঝ সুরঙ্গ থেকে পরের স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে মেট্রোর রেককে। কলকাতা মেট্রো সূত্রে খবর, এই বিএসএস ব্যবস্থাটি ইনভার্টার এবং অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারির সংমিশ্রণে তৈরি হয়েছে। জানা যাচ্ছে এই প্রযুক্তিটি সম্পূর্ণটাই পরিবেশ বান্ধব। শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, গ্রিড বিপর্যয়ে এই ব্যবস্থা কাজে আসবে। সেক্ষেত্রে ঘণ্টায় 15 থেকে 20 কিলোমিটার গতিতে মেট্রোর রেককে পরবর্তী স্টেশনে আনা যাবে। এছাড়াও মেট্রোয় আগুন লাগলে এই ব্যবস্থা কাজে লাগানো যাবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিএসএস ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল সাশ্রয়। জানা যাচ্ছে ব্যস্ত সময়ে মেট্রো চালাতে প্রয়োজন হয় 32 মেগাওয়াট বিদ্যুৎ। বিএসএস ব্যবস্থা 4 মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে, অর্থাৎ ব্যস্ত সময়ে মেট্রো চালানোর জন্য কম পরিমাণ বিদ্যুৎ কিনতে হবে। হিসাবে দেখা যাচ্ছে মেট্রো চলাচলে ব্যস্ত সময়ে সারা বছরে সাশ্রয় করতে পারবে 25 লক্ষ টাকা। এবার জানা যাক এই ব্যবস্থা কিভাবে মেট্রো স্টেশনে বসানো হবে। নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল ও যতীনদাস পার্ক এই 4টি সাবস্টেশনে বসানো হবে এই ব্যবস্থা। এই 4টি স্টেশনে 1 মেগাওয়াট ইনভার্টার বসানো হবে। শক্তি সঞ্চয়ক উপাদান হিসাবে ইনভার্টারগুলিতে লাগানো থাকবে লিথিয়াম আয়রন ফসফেট অথবা লিথিয়াম টাইটানিয়াম অক্সাইড। 4 মেগাওয়াট 4 কোয়াড্রেন্ট ইনভার্টার চালুর জন্য চলতি মাসের 11 তারিখ দরপত্র প্রকাশ করা হবে বলেও জানা গেছে। কলকাতাতে আগছাড়ি যান্ত্রিক গোলযোগের কারণে সুরঙ্গে মেট্রো আটকে যাওয়ার খবর শোনা যায়। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও বেশ আতঙ্ক দেখা যায়। এই বিএসএস ব্যবস্থার ফলে এই সমস্যা সমূলে নির্মূল হবে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।